খুশি করতে পারি নি যুবক কেমনে আল্লাহকে খুশি করতে হয় আল্লাহ পরে অংশে বলেন দুই কাজের দ্বারা আল্লাহকে খুশি করতে হয় আল্লাযীনা আমানু এক নম্বর কাজ হলো ঈমান লাগবে এক নম্বর কাজ হলো দৌলতে ঈমান লাগবে ঈমান ছাড়া কেউ আল্লাহকে কোনোদিন খুশি করতে পারবে না বেঈমান যত ভালো কাজ করুক না কেন আল্লাহকে কখনো ঈমান ছাড়া খুশি করা যায় না এক নম্বর কাজ হলো দৌলতে ঈমান লাগবে দুই নম্বর কাজ হলো ওয়াকানু ইয়াত্তাকুন দৌলতে তাকওয়া লাগবে তাকওয়া এই দুই কাজের দ্বারা আল্লাহকে খুশি করা যায় এই দুই কাজের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় এই দুই কাজের দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায় একটা হলো দৌলতে ঈমান আল্লাহ দৌলতে ঈমান আমাকে আপনাকে দয়া করে দিয়া দিছেন এটা আল্লাহ নিজেই দিয়া দিছেন মুসলমানের ঘরে জন্ম দিয়া একজন মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ পাক দৌলতে ঈমান সাথে দিয়া দিছেন এটা আমাদের অর্জন করার বিষয় নয় এটা আমাদের কামাই করা লাগবে না ঈমান সাথেই আল্লাহ দিয়া দিছেন হিন্দুর ঘরে জন্ম দেন নাই ইহুদির ঘরে আল্লাহ জন্ম দেন নাই খ্রিস্টানের ঘরেও আল্লাহ তোমাকে আমাকে জন্ম দেন নাই আল্লাহ নিজের থেকে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়া ওলি হওয়ার একটা গুণ আল্লাহ নিজেই সাথে দিয়া দিছেন আল্লাহ চাইলে পারতেন অন্য কোন জাতির ঘরে আমাকে আপনাকে পাঠাইতে তা করেন নাই আমাদের কোনো আবদারও ছিল না আল্লাহর কাছে কোনো দরখাস্তও ছিল না আল্লাহ নিজের থেকেই দয়া করে আমারে আপনারে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়ে দৌলতে ঈমান সাথে দিয়ে দিয়েছেন তাহলে বোঝা গেল আল্লাহর ওলি হইতে যদি 100 নাম্বার লাগে 50 নাম্বার আল্লাহ আমাদেরকে নিজের থেকেই দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আর বলতেছেন বাকি 50 নাম্বার তুমি কামাই করো 100 নাম্বার লাগে আল্লাহর ওলি হইতে প্রশ্ন হলো দুইটা প্রশ্ন কয়টা দুইটা এক প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একটা প্রশ্নের জবাব লাগবে না যাও এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল অফার ইমানদারের জন্য শুধু আরেকটা প্রশ্নের জবাব দাও আরেকটা প্রশ্ন কামাই করো আরেকটা অর্জন করো সেটা কি তাকওয়া সেটা কি তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর বই গুনাহ ছাড়ার দেওয়ার নাম হলো তাকওয়া যেই মানুষ আল্লাহর বই দিয়ে পরিমাণ গুনাহ ছাড়বে তার ভিতরে তত বেশি তাকওয়া প্রমাণিত হবে যার দ্বারা যত বেশি গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হবে সে তত বড় আল্লাহর বন্ধু হয়ে যাবে ওলি হয়ে যাবে গুনাহ ত্যাগ ছাড়া কোনোদিন আল্লাহর বন্ধু হওয়া যায় না গুনাহ ত্যাগ করা ব্যতীত আল্লাহর বন্ধু হওয়া যায় গুনার সাগরে ডুব দিয়া যদি কেউ কয় আমি মারিফতের সাগরে আছি বুঝবেন আস্থা একটা বাটপার আস্থা একটা বাটপার আল্লাহ নিজে এখানে বলতেছেন যদি আমারে পাইতে হয় যদি নিজের ওলি দাবি করতে হয় তোমার শর্তই হলো গুনাহ ছাড়া দাও গুনাহ ছাড়া দাও নামাজ পড়ে না একত্ব চুলের মধ্যে জদা লাল সালু পরে গান ডাকায় নারী মরিদ লইয়া মারিফতের জিকির করে আর কয় আমি মারিফতের সাগরে আছি এসাবকল হুজুরা শরীয়ত লই আছে আমি মারিফত লই আছি আল্লাহর ভাষায় এ আস্থা বাটপা আছে আল্লাহর ভাষায় এজন্য সাবধান আকাশে কে উড়লো পানির উপর দিয়ে কে দৌড় দিল এটা ওলি হওয়ার মাপকাঠি না এ ধরনের শর্ত আল্লাহ কোরআনে লাগান নাই যে আমার ওলি হইতে গেলে পানির উপরে দিয়ে দৌড় দেওয়া লাগবে আকাশে ভাসতে হবে এমন কোন কথা আল্লাহ কোরআনে বলেন নাই আল্লাহ বলছেন আমার ওলি হতে হলে গুনাহ ছেড়ে দিতে হবে ঠিক কি রাখবে না তো অতএব কে আকাশে উড়লো আর কে পানিতে দৌড় দিল এটা ওলি হওয়ার মাপকাঠি না এটা সাধনার দ্বারা হয় বড়বীর আপনি আপনাদের জিনানি রহমতুল্লাহ গেলে জমানা এক হিন্দু সাধক বাতাসের উপর দিয়ে উড়াল দিচ্ছে ওনার বলিদান লায়ক হুজুর কেমন ফি রইলেন এক হিন্দু সাধক হেদি বাতাসের উপর দিয়ে উড়াল দেয় তো আল্লাহর ওলি বলে তাই নাকি বলে হ তো দেখারাও করে নামাই উনি উনার ভাইয়ের জুতা ছাইলে জুতা রে কইছে তুই ওরে গে নামা জুতা বাতাসে উইরে গিয়া ওই বন্ড ফিরবে ওই বন্ড সাধকে
জুতায় ফিটাইতে ফিটাইতে জমিনে নামাইছে তখন উনি বুঝাইছেন ওলিদের কারামত এটা আল্লাহর পক্ষ থেকে আর যেদিন বেঈমানদের ফাসিক ফুজ্জারদের এই সাধনা এটা মেসমেরিজম এটা অর্জন করতে পারে সাধনার দ্বারা এর কোনো গ্যারান্টিও নাই এর কোনো পাওয়ার নাই ওলিদের কারামতের সামনে এর কোনো অস্তিত্ব নাই কারণ এটা তার সাধনা আর ওলিদের কারামত আল্লাহর দেওয়া ঠিক অতএব কারামাতুল আউলিয়াই হাক্কুন এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ওলিদের কারামত হক কেন হক কেন সত্য কারণ ওলিদের কারামত এটা ওলিদের পাওয়ার না এটা আল্লাহ তার মাধ্যমে করায় আর আল্লাহ যেটা করায় এটাই অসম্ভব সম্ভব হয় আমি কোন অসম্ভবকে সম্ভব করার ঘটনা শুনলে যদি আমার বিবেকে না ধরে বিদায় এটাকে আমি মিথ্যা বলি তাহলে আল্লাহর কুদরতের উপরে আমার সন্দেহ সৃষ্টি হলো আগে জানতে হবে ওলিদের বিলায়ত ওলিদের কারামত নবীদের মর্যাদা এগুলা তাদের ব্যক্তিগত কোনো পাওয়ার না এটা করায় কে আল্লাহ আর আল্লাহ যেটা করায় এটা আমার বুদ্ধিতে ধরবেই না আল্লাহর কুদরত আমার ব্রেইনে কোনোদিন ক্যাচ করবে না ঠিক কিনা ভাই জোরে বলেন ঠিক আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون تجمعي الله فك رب العالمين كوي بندا غنا سرا ابار جدي تمار بيتور تويري خوي تبي تمي اماكي خوشي করতে পারবা আর আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে বর্তমান জমানায় আমাদের যত সমস্যা সমাধান করবে কে সমস্যা আমাদের কম বেশি আছে না নাই ঘরে সমস্যা সমাজে সমস্যা দেশে সমস্যা আন্তর্জাতিক সমস্যা সর্ব অঙ্গনে সমস্যার বেড়াজালে আবদ্ধ এই সমস্যাগুলি কেন তৈরি হয়েছে সমস্যার সমাধান তো করবেন আল্লাহ একটাই কারণ আমরা আল্লাহকে খুশি করতে পারি নাই আল্লাহকে নারাজ করে ফেলেছি বর্তমান জমানায় দেখেন না আমেরিকা রাশিয়া ইউক্রেন সব কিছু মিলে যুদ্ধ লাইনে গেছে কি পরিমাণ অস্ত্র খালি নিউজ শুনলে মাথা ঘুরায় কি বানাইছে আর কি বানাইতেছে তারা তাম দুনিয়া মুহূর্তের ভিতরে তেজ পাতা বানায় ফেলবে ঠিক না সেই তুলনায় মুসলমান তোমার হাতে কিছুই নাই কিন্তু অনেক কিছু আছে এদের কাছে যা আছে একদম তোমার কাছে বেশি পাওয়ার আছে সেই পাওয়ারের নাম হলো দৌলতে ইমান তোমার কাছে সবচেয়ে বড় পাওয়ার আছে পাওয়ার হলো আল্লাহ পাকের গাইবি মদদ যদি তোমার কাছে আল্লাহর গাইবি মদদ তুমি আসে পারমাণবিক বোমা নিয়ে আজকে তমাম পৃথিবী জুড়ে শুরু হয়েছে খেলা কে কি পরিমাণ পারমাণবিক বোমা তৈরি করতে পারে